হ্যালো গাইস, মামুন টেক রিভিউ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গাইস, আমরা কিন্তু সকলেই ফেসবুক ইউজ করি এবং ফেসবুকে কম বেশি আমরা সবাই স্টোরি অ্যাড করি। আর আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনি যে স্টোরিটি অ্যাড করেছেন সেই স্টোরিটি আপনি বা আপনার ফ্রেন্ডরা কতক্ষণ দেখতে পারবেন, তো আপনি অবশ্যই বলবেন 24 ঘন্টা। কারণ আমরা সবাই জানি যে স্টোরি অ্যাড করার 24 ঘন্টার বেশি থাকে না। কিন্তু আপনি কি জানেন আপনার এই স্টোরিগুলো আপনি যতই পুরনো স্টোরি অ্যাড করেছেন এবং নতুন স্টোরি দিয়েছেন সবগুলো কিন্তু আপনার ফেসবুকের মধ্যে স্টোর হয়ে আছে। আর আপনি চাইলেই কিন্তু আপনার সেই পুরনো স্টোরিগুলো রিক্যাপ করে দেখতে পারেন। তো গাইজ, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, কীভাবে আপনি আপনার সেই পুরনো স্টোরিগুলো আবার নতুন করে স্টোরি দিতে পারবেন বা রিক্যাপ করতে। সে কাজটি করার জন্য আপনাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করতে হবে। ফেসবুকে এসে আপনি আপনার 3 ডট যে দেখতে পাচ্ছেন কর্নারে আপনার প্রোফাইলের মতো এখানে ক্লিক করবেন। ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে আসবেন। নিচে এসে এখানে অ্যাক্টিভিটি লক এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লকে ক্লিক করার পর এখানে যে অ্যাচিভ অপশনটি দেখতে পাচ্ছেন, প্রথমে ওয়েলকাম টু অ্যাক্টিভিটি লক এখানে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাচিভ, এই অ্যাচিভে একবার টাচ করবেন। টাচ করার পর উপরের যে স্টোরি অ্যাচিভ দেখতে পাচ্ছেন স্টোরি অ্যাচিভে একবার টাচ করবেন। স্টোরি অ্যাচিভে টাচ করার পর আপনি যে স্টোরিগুলো অ্যাড করেছিলেন আপনার ফেসবুক প্রোফাইল যখনই ক্রিয়েট করেছেন, আপনি যতদিন আগেই করেছেন সে আগের স্টোরিগুলো আপনি এখানে দেখতে পারবেন। আপনি চাইলে সেই স্টোরিগুলো আবার পুনরায় স্টোরি দিতে পারবেন। এর জন্য স্টোরিতে ক্লিক করার পর আপনি চাইলে এটি শেয়ার করতে পারেন পুনরায়।